হত্যা মামলায় ঠাকুরগাঁও দুই আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক রমেশ কুমার এই রায় দেন। শুনানি শেষে কারাগারে নিয়ে যাবার সময় সাবেক এমপিকে লক্ষ্য করে একাধিক ডিম নিক্ষেপ করে উত্তেজিত জনতা। এই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও জমি দখল সহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। তুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? আরে পাবু, আরে পিটাবু, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাকুতুর বউডে জামেলা পাকাই। এই বড়াই, আমি তখন বিয়াই করিনি। ও দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক কিসা দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।